বর্ষাকালের হরে দিয়ে বাংলার এমন সৌন্দর্য দর্শক শ্রোতা বিলাই আলাম সাপলা তুলনের অন সাপলা তুলতে গেলে তো নৌকা লাগবো তো নৌকা উঠতাম যাই দেই নৌকা তো বাঙ্গা তো এই ছেলে দুটো আমার খুব সাহায্য করছে এদের বাসা হলে বিলের সামনে বাড়িতে তো আমি এদেরকে বললাম বাইরে আমি তো একটু বিলের সাপলা তুলতাম যাই তা আর একটু হেল্প করো তো হেতারা একেবারে খুবই সাহায্যকারী হেতারা কিনল নৌকাটা সিঁচে দিল হানি সিঁচি দিল হানি সিঁচে দিয়ে কইল যে ভাই ইয়ানো যে এই নৌকাটা আছে ইয়ানো হলো ভাঙ্গা ওই সামনে আর একটা নৌকা আছে হিয়ান আনি আনে দিও মানে তো বাঙ্গা নৌকা লই বালা নৌকাটাও লই আনছে আর কাছে তো মনের মধ্যে খুবই আনন্দ লাগতেছে যে এরকম সাপলা পেলে আই কোনোদিন সাপলা তুলি নাই হাতারে হাতাকো কাম কাজ হালাই থই আর এইভাবে সময় দিছে ইয়ালাই হেতাকো কাছে আই অত্যন্ত কৃতজ্ঞ খুব ভালো মনের মানুষ দুইজন তারপর রওনা দিলাম সাপলা বলে বাউরে দেখতে হচ্ছে নি কত সুন্দর সিনারি আকাশ আর পানি এত রই গেছে এককারে বাবুরে কতটা সুন্দর ওরে লাল সাপলা রে সবুজ পাতা আর লাল সাপলা একেবারে দেখি মনটা ভরে গেছে কে কে এরকম শাপলা বিলে সাপলা তুলছেন আর এক কমেন্টস করি জানাইন দেখেন মনে হইতেছে ফুটন্ত গোলাপ একেবারে ফানের উপরে ফুটি রয়েছে নিচে একেবারে আকাশের ম্যাগ দেখা যাইতেছে আহারে কত সুন্দর আঙ্গ বাংলাদেশ মাইনসে বাংলাদেশের এই সুন্দর সিনারি থুই বিদেশে যায় গত্তে ইয়ানো কিল্লে আইয়া এত সুন্দর সাপলা বিল জীবনে কোনো কোনোদিন না। আর মনে হয় আঙ্গো বাংলাদেশের লাইন এর সাপলা বিল আর কোন দেশ নাই আল্লাহ মাবুদের কাছে হাজার শুক্রিয়া যে আঙ্গো বাংলাদেশের ভূখণ্ডে এমন একটা বিল দেয়ার তো দেখতে পাচ্ছেন নি আই কত সুন্দর লাল রঙের সাপলাগুলো টগায় টকায় লইতে আসি এত সাপলা টকাইতে আছে তবু শেষ হইতে আছে না আবার এত সাপলা টকাইতেছি তাও মন করতেছে না দর্শক দেখতে পাচ্ছেন কতগুলা সাপলা উড়েছি নৌকাত করি তো আরো উড়াইও ইনশাল্লাহ দেখতে থাকেন আপনারা তো কে কে বিলে নৌকত করে এমন সুন্দর লাল লাল সাপলা তুলছেন কমেন্টস করে জানায়েন সাপলা তুলতে তুলতে হরান হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উপরে আকাশ নিচে পানি মাঝখানে এককারে লালে লাল তো দর্শক মানলি এই বিলের এক পাশে আছে লাল সাপলা অন্য পাশে ঐতিহাসে সাদা সাপলা তো সাদা সাপলা আমি দেখছি অনেক কিন্তু লাল সাপলা আসলে এত বেশি কোনো সময় দেখি নেই ইয়াল্লায় লাল সাপলার প্রেমে ফুটি তো সাপলা তুলতে তুলতে আর একটা জিনিস দেখলাম এটা হচ্ছে ড্যাপ আপনারা শুনছেন যে ডাবের খৈ এই সেই ডাবের খই এই ডাব দিয়ে তারপরে খৈ বানায় এই কাঁচা ডাবের ভিতরে এক ধরনের গুঁড়া গুঁড়া জিনিস থাকে ওইটা আসলে শুকাইয়া তারপরে বালুতে ভাজলাই এরকম ড্যাব হয় সাদা সাদা ড্যাবের খই হয় তো দর্শক দেখতে পাচ্ছেন যে এত সাপলা সারা গ্রামের লোকেরা যদি বিলাইতে তাও এই শেষ সাপলা এইতো না দেখেন কিন্তু কম ফুটছে কারণ রোদ উঠে গেছে রোদ উঠলে যায় তো রোদ যদি না তো তাহলে যায় হ্যাঁ যে হাত উঠতেন একটু খোলার চেষ্টা করতে কিন্তু হাইতেছি না দেখেন সারা মাঠে শুধু সাপলা আর সাপলা সাপলা পাতায় সবুজ হয়ে গেছে পুরা মাঠ তো এত সাপলা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি যাইতে হাইতেন তাহলে দেখতেন না এই সাপলা বিলে অনেক আমন্ত্রণ রইল এই সাপলা বিল হইতে আছে নোয়াখালের সাদুর খিলে সাধর হচ্ছে চন্দ্রগঞ্জের নয়নপুর নয়নপুর থেকে ওইখানে সাধর যাইতে হয় তো সাপলা বিল পরিদর্শন করি সাপলা তুলে অন একারে কিনারে চল আছে অন নামিজাইম নৌকা চল আছে গাঢ় তো আসলে গাট বলতে কি যারা আমার লাগে আসছিল হ্যাঁ ঘরের সামনে কি সুন্দর একটা জায়গা শোকের বসে বিলে ঘুরে ঘুরে যে সাপলা গুলো ঘরে লই যাই কারণ হইলেও এটা কিন্তু মাছ দিয়ে রান্না করে খাইতে অনেক মজা আঙ্গ জাতীয় ফুল সাপলা এটা আঙ্গো আসলে একটা গর্ব যদি আঙ্গো এই জাতীয় ফুল সাপলার আপনারা ভালোবাসেন তো এখানে কমেন্টস করে জানাইন তো ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দিয়ে লাইক করে দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ